ରୋଜଗାର ହଏ ଚଲେ ଯେ ଓ ଚିନ୍ତା କରିବ ଓ ବୋ ଜାନ୍ତମ ନା তুমি আমার ফেসার পরে আমি যে তো ধন্য হয়ে যাব তো ধন্য হয়ে যাব জানতাম না রে একদম আয়ের দায়িত্ব হল কি জান তার স্বামীকে তার স্বামীর খেদমত করা তার স্বামীকে যখন তার স্বামী তার কাছে চাবে যে বউ তুমি তো আমার ওয়াইফ আমি তো তোমার হাজব্যান্ড একটা হাজব্যান্ড দিকে যখন একটা ওয়াইফ তার সুনজরে তাকাইতে তাকাইতে থাকবে আল্লাহ পাক তার সোয়াবের নেকের পাল্লা বাড়াইতে থাকবে আর বাড়াইতে থাকবে একটা স্ত্রী যখন তার স্বামীর দিকে সুনজরে তাকাইতে থাকবে আল্লাহর রোষ থেকে তার সোয়াবের নাকের পাল্লা মিজানের পাল্লা বাড়ি হতে থাকবে আল্লাহ বলেছেন তোমার ওয়াইফকে ডেকশন করো তোমার ওয়াইফকে সব সময় দেখে শুনে রাখো এ প্রবাসী ভাই আমি একজন প্রবাসী আমি আমার স্ত্রীকে এত সুন্দরভাবে কথা বলি আমার স্ত্রীকে এত ভালোবাসি কোনদিন জানতাম না যে আমি এরকম আমার স্ত্রীকে এতটুকু ভালোবাসবো এই ভালোবাসার পরিবর্তে আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসা দেয় আল্লাহ আমি চাই শুধু যতদিন আমার স্ত্রীকে নিয়ে মৃত্যু রাখতাম আজ যতদিন আমার স্ত্রীকে নিয়ে সংসার করব আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে নামাজ রোজা করে পাঁচ নামাজ পড়ে আল্লাহর কাজগুলা করে আল্লাহ যে কাজগুলা করতে বলেছে সে কাজগুলা করে আমাদের জীবনটা যেন পার করে দিতে পারে সে আসে আল্লাহর কাছে আমরা সে হাত যেন আল্লাহর কাছে বানাই আল্লাহ একটা প্রবাসী অনেক কষ্ট করে প্রবাসে তার ফ্যামিলি তার ওয়াইফ তার ছেলে মেয়ে তার প্রত্যেকটাকে সুস্থ রাখার জন্য পায়ের গাম রক্তের গাম ক্ষয় করে ওই প্রবাসী কত কষ্ট করে প্রবাসের টাকা বাংলাদেশে পাঠায় কেন বুঝে না একটা প্রবাসীর স্ত্রী ওই প্রবাসীর স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্যের সাথে পরকীয়া করবে সেটা কিছুতেই মানা যায় না কিছুতেই মানা যায় না আমি দেখি না রে তোমাকে আমি দেখি না ওই যে আমার আল্লাহ পাক তোমাকে দেখতেছে তুমি তোমার স্বামীকে ভালোবাসো না কি তুমি অন্যকে ভালোবাসো এ